Hello friends, assalamualaikum. Das ki ide jono phata phata discount dekhi chhoche. Churi dekhi dibo, okay? Ita hoche Meher Cosmetics 5 number dokan. Dhaka New Market opposite e overbridge er niche Nur Mansion Gauss Nagar er nishtolate. Ar ei dui ta number, je dui ta number ekhane ache, ei dui ta number e mo WhatsApp thakbe. Online e nawar jonno chobi ta pathiye knock diben ar shop e aslo obosshoi chobi dekhaite hobe je ami ei churi ta nite chai, okay? এত চিপ রেটে কেউ দিতে পারবে না অত্র কালসে মার্কেটে অত ঢাকা সিটিতে কেউ দিতে পারবে না 250 এটাও সুন্দর 250 টাকা এটাও নাইস প্রত্যেকটি সুন্দর 250 এটাও ঠিক আছে 250 সানি কোম্পানি ঠিক আছে সবাই গুলো বিক্রি করেন না এটা হলো আপনি মিনাকারির ভিতরে আপনি রুবি বানার ভিতরে পাথর 450
only 300 টাকা 300 টাকা চারটা এটা সাইজ হবে আপনার 24 থেকে শুরু করে 210 পর্যন্ত আচ্ছা 24 থেকে 30 পর্যন্ত রয়েছে এইটা হলো আপনার দুই পিসে প্রাইস এটা প্রাইস পড়লো 250 টাকা 250 এটা একটু মোটা বিকে কোম্পানির এটা একটু মোটা সাইজের এটা 300 টাকা 300 টাকা এটাও নিতে পারেন অনেক সুন্দর 300 টাকা 300 করে এখন দেখাবো আপনাকে কিছু ব্রেসলেট টাইপের চুড়ি এগুলো অনেক কোয়ালিটিফুল চুড়ি এগুলো কালার গ্যারান্টি 6 মাসে তো পাকা গ্যারান্টি পাবেন এটা কত এটা আপনার জোড়া পড়বে 250 টাকা 250 এটা হচ্ছে মানে এরকম মিনাকারি করা আর এই যে এরকম চুড়ি হলো ফ্রি সাইজ 6 পড়তে পারবে এটা হলো আপনার সিলভার ব্ল্যাক 250 করে 250 করে জোড়া জোড়া আমার এক মামা বানায় জোড়া চুড়ি এক জোড়া পালা টাইপ এটা 300 টাকা পড়বে 300 টাকা পড়বে 300 টাকা এটা হলো চারটা সেট 250 টাকা ওকে 250 টাকা 250 টাকা 250 এটা হলো চারটা সেট এটা পুরো গোল্ডের মতো লাগবে এটা খুব সুন্দর কত 300 টাকা 300 টাকা এটা হলো চারটা সেট চুড়ি 250 টাকা 250 এটা হলো আট পিসের চুড়ি ওকে কত 300 টাকা 300 টাকা এটা হলো 8 পিসের চুড়ি 350 টাকা এটা 8 পিস যারা নিতে চান নিয়ে নিতে পারেন প্রাইস এটা সেন্টুইক্স ব্র্যান্ডের 300 টাকা ওকে এটা হলো আপনার 8 পিসের সেট চুড়ি ওকে কত এটা প্রাইস পড়বে আপনার হলো 300 টাকা 300 টাকা এটা হলো 4 পিসের সেট চুড়ি 4 পিস 250 টাকা 250 এটা হলো 6 পিসের সেট চুড়ি ওকে 250 টাকা 250 টাকা এটা হলো আপনার 8 পিসের সেট চুড়ি ঢাকাতে ভুলতাম না ঢাকা নিউ মার্কেট অপোজিট ওকে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে আল্লাহ